উপস্থিত সুধীবৃন্দ, সালাম আলাইকুম। ইব্রাহিমপুরের খালপাড় থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দুই দিকে দুইটা এক্সকাভেটর, দত্তের মতো মেশিন এক্সকাভেটর, পারে না এমন কোনো কাজ নেই, তারই নমুনা দেখাচ্ছে এরা। অর্থাৎ সেই 50 বছরই বলি, 50 বছরের সমস্যা আজ সমাধান করে দিচ্ছে আমাদের এই দুটো দত্ত। তবে দত্ত তো কাজ করে না, এর পেছনে লোক থাকে, অর্থাৎ আমাদের দুই মেয়র, যে অসীম আসলে মানুষের প্রতি তাদের ভালোবাসা, সেই ভালোবাসা থেকেই তারা দায়িত্ব দিয়েছে। নাইলে এরকম এরকম কাজে কেউ হাত দেয় এরকম লোক তো আমরা 50 বছরেও দেখিনি। আমরা প্রথমেই দুই মেয়রকে অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তাদের এই প্রচেষ্টা, যেন সফল হয়। এবং আমি আজকে দ্বিতীয় দিন হয়তো, তো এই যে এখানে দেখতে পাচ্ছি স্থানীয় জনগণের আশা, তারা বলছে যে হ্যাঁ সত্যি এটা সাফল্যমণ্ডিত হবে, যে প্রচেষ্টা শুরু করেছে, এই যে এত লোক কাজ করছে, এত লোকের পরিশ্রম বৃথা যেতে পারে না। কিন্তু ওয়াশা তো, তাসকিন খান সাহেব তো তেমন কোনো উদ্যোগ নিতে পারে নাই। আসলে তার লোক বলে ছিল না, তার মনোভাবও ছিল চাকরির জন্যে। আর এখানে দুই মেয়রের হলো যে জনসেবক, তারা রাস্তায় যদি পানি জমে যায় এর জবাব তাদেরকেই দিতে হবে। অতএব তারা এভাবে জবাব দিতে রাজি নন, তারা জবাব দিতে রাজি হচ্ছেন কাজের মধ্য দিয়ে। এই সে কাজ তারা শুরু করেছে। দেখুন, আমরা কোনোদিন দেখি নাই যে এরকম পরিচ্ছন্নতা কর্মীরা এভাবে সুন্দর করে ড্রেস করে এসে কোথায় কোনো কাজ করে, এখানে কাজ করছে। তো এই সেই ড্রেন, ঐতিহাসিক ড্রেন, এই ড্রেন শুরু হয়েছে তেজগাঁও বিমানবন্দর থেকে এবং আশেপাশের সমস্ত এলাকার পানি নিয়ে এই ড্রেন দিয়ে বের হয়ে যায়। কিন্তু যখন এই ড্রেনের পানি নিষ্কাশনের ক্ষমতা কমে যায়, তখন আর এটা কাজ করে না। আর কাজ না করলেই পানি উপচে উঠে দুদিকে ডুবে যায়। দুই কূল ডুবে যায়, রাস্তাঘাট ডুবে যায়, অবর্ণনীয় দুঃখ কষ্টের সম্মুখীন হয় মানুষ। সেই সমস্যার সমাধান করার জন্যে আমাদের দুই মেয়র উদ্যোগ নিয়েছেন খাল পূরণ খননের। এই সেই খাল পূরণ খননের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এটা সত্যি অভাবনীয় কাজ। আমরা আশা করি যে আমাদের এই সমস্যা দূর হবে। যারা এক্সকাভেটর চালাচ্ছে তাদেরকে ধন্যবাদ, তারা খুব ভালো কাজ করছে। এটা জনগণও স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে এটা। কিন্তু যাদের বাড়িঘর ভাঙছে তাদের আসলে ক্ষতিপূরণ দেওয়া উচিত, তাদের কিছু অর্থ সহায়তা দেওয়া উচিত, বা চাল ডাল এরকম কিছু দিয়ে তাদের সহায়তা করা উচিত। কারণ তারা দরিদ্র মানুষ, যে যেখানে পেয়েছে এসে আশ্রয় খুঁজেছে। তো এই জন্য আমরা বলবো যে কিছু অর্থ রাখা দরকার, যেন তারা একটা অর্থ সহায়তা পায়। অর্থ সহায়তা দেওয়া এটা মানবিক দায়িত্ব আমাদের। তারা গুছিয়ে নিল তাদের জিনিসপত্র, তারা তো বলছে না তারা যাবে না, তারা বলছে তারা যাবে। তো আশাবাদ ব্যক্ত করছি যে এই কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা শহরের অর্ধেকের এই খালটা কাটলেই নাকি অর্ধেক জলাবদ্ধতা নিরসন হবে। তো এই আশাবাদ ব্যক্ত করছি, জলাবদ্ধতা থাক না, আর হলো যে সুন্দর হয়ে যাক এই আমাদের এই কী বলে ড্রেনের দুই পার, এখান থেকে মানুষ চলাচল করতে পারুক, মানুষ হাঁটতে পারে, ওয়াকওয়ে হয়ে যাক। এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। যারা দেখলেন সাবস্ক্রাইব করুন প্লিজ, এবং ওয়াচ টাইম বাড়ানোর জন্যে এটা একটু দেখার জন্য অনুরোধ করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ইব্রাহিমপুরের খালপাড় থেকে, যদি ঢাকায় আসেন কখনো ইব্রাহিমপুরের এই খালপাড় দেখে যাবেন। এটা ইব্রাহিমপুর ঠিক বাজারের উপরেই, অর্থাৎ মেন রোড যেটা 14 নম্বর হয়ে চলে গেছে 10 নম্বরের দিকে, ঠিক এর মাথায় এই খালপাড়। তো আরও ঐতিহাসিক হয়ে গেল
আর সেই বিল্ডিংটা দেখায় যে বিল্ডিংটা ভাঙা হয়েছে ওই সেই বিল্ডিংটা, ওই বিল্ডিংটা ভেঙে দেওয়া হয়েছে। এই একটা বিল্ডিংয়ে ভাঙা পড়েছে, আরও হয়তো পড়বে না, কিন্তু বিল্ডিংয়ের সেইগুলো ভাঙা হবে।